আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠালে কোন মানি ট্রান্সফার কত টাকা রেট দেয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। কোনটা বেশি দেয় কোনটা কম দেয় আজকে আমি তিনটা মানি ট্রান্সফার রেট আপনাদেরকে দেখাবো। কীভাবে ফোন থেকে চেক করবেন এবং কীভাবে ফোন থেকে টাকা ট্রান্সফার করবেন বাংলাদেশে আজকে আমি দেখাবো শুধু রেটটা। তো প্রথমে আমি দেখাবো ওয়েস্টার্ন ইউনিয়ন কত টাকা রেট আজকের। আজকে আমি প্রথম ডেটটা দেখাই নি, আজকে 2023 জুলাই মাসের 3 তারিখ। তো আজকের রেটটা আমি আপনাদেরকে দেখাবো ওয়েস্টার্ন ইউনিয়ন আজকের রেটটা কত টাকা সেটা এখন দেখব। তো এখানে আমি অ্যামাউন্ট পেস্ট করতেছি, এখানে 1000 রিঙ্গিত দিলাম জাস্ট রেট চেক করার জন্য। তো এখানে ক্যাশ পিক আপ করলাম, আজকের রেট দিচ্ছে এখানে 1 রিঙ্গিত 23 টাকা 13 পয়সা। এখান থেকে যদি টাকা ট্রান্সফার করি 23 টাকা 13 পয়সা পাবো। তো এখন আমি দেখব সিটি রিমিট, এটা বাংলাদেশের ব্যাঙ্কই। তো এটা থেকে টাকা ট্রান্সফার করলে কত টাকা রেট পাবো সেটা এখন দেখব। সুপ্রিয় দর্শক, এখান থেকে টাকা ট্রান্সফার করলে 1 রিঙ্গিতে 23 টাকা 15 পয়সা পাবো। ওটা হলো ওয়েস্টার্ন ইউনিয়নে হলো 23 টাকা 13 পয়সা, এখান থেকে ট্রান্সফার করলে 2 পয়সা বেশি পাবো। তো এখন আমি দেখাবো আপনাদেরকে লোটো রিমিট মানি ট্রান্সফার, এটাতে কত টাকা রেট পাবো আজকের রেট। তো আমি এখন লগ ইন করলাম, তো এখানে কারেন্সিটা BDT সেট করে দিলাম। ওয়া ওয়া, সুপ্রিয় দর্শক দেখেন, এখান থেকে যদি এই রিমিটেন্স থেকে এই মানি ট্রান্সফার থেকে যদি টাকা ট্রান্সফার করি তো আজকে রেট পাবো 24 টাকা, 1 রিঙ্গিতে 24 টাকা, সার্ভিস চার্জ নিব 5 টাকা। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।